আমরা বর্তমানে আমাদের স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছি এই ধরনের ইমেজকে সাধারণত আমরা ক্যাট আইস নামে আখ্যায়িত করে থাকি প্রায় আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ম্যাগাজিনে এ ধরনের ক্যাট আই ইফেক্টের প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে কাজটা করা হয় যে একটি নর্মাল ইমেজকে এনে তারপরে এ ধরনের রূপ দেওয়া হয় তো আসুন দেখা যাক আমরা একটি ইমেজকে কীভাবে এ ধরনের ক্যাট আই ইফেক্টে রূপান্তর করতে পারি প্রথমত আমরা আমাদের কারেন্ট লেয়ারটিকে হাইট করে নেব এবং এই অবস্থায় আমরা একটি ইমেজ নেব আমাদের রেফারেন্সের কাজ করবে এবং সেই ইমেজটিকে মূলত আমরা ক্যাটাই আই করব ওপেন দেবো ইমেজটি লোড হওয়ার পর আমরা ইমেজটিকে ইমেজ বক্স থেকে ড্র্যাক করে আমরা মূলত আমাদের মেইন যেই স্ক্রিন রয়েছে সেখানে এনে ছেড়ে দেব এরপর আমরা ইমেজটিকে মিডিল পজিশনে আনব এবং আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে আমরা ইমেজ থেকে মূলত আমাদের অবাঞ্ছিত যে অংশটুকু রয়েছে তা পলিগুলান লেসো টুল সিলেক্ট করে আমরা মূলত কাট করে নেব অর্থাৎ আমরা যেই অংশটুকু রাখতে চাচ্ছি না সেই জিনিসগুলো আমরা কাট করে মুছে ফেলব মোছার সময় লক্ষ্য রাখতে হবে যে বাই ডিফল্ট কালার আমরা অন করে নেব সরি আমরা কাজটি আবার করব কারণ আমাদের যে আমরা ল্যাসো টুল দিয়ে যে কাজটি করেছিলাম তা বাই ডিফল্ট কালার চুজ করার কারণে মূলত ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তাই আমরা পুনরায় কাজটি করে নিচ্ছি আমাদের ভবিষ্যতে কাজ করার সময় এই ব্যাপারটি লক্ষ্য রাখব ওকে আমাদের মাস্কিং করা হয়ে গেলে আমরা এইভাবে ডিলিট করব কন্ট্রোল ডি দিয়ে মাস্কিং ডিঅ্যাক্টিভ করে আমরা আবারও যে অংশটুকু আমরা মুছে ফেলতে চাই সেই অংশটুকু আমরা মুছে ফেলবো এভাবে মার্কিং করে এরপরও আমাদের কিছু অংশ রয়ে যাবে ওই অংশগুলো মূলত আমরা ইরেজার টুলের মাধ্যমে আমরা মুছব কন্ট্রোল ডি দিয়ে মাস্কিং ডিঅ্যাক্টিভেট করব। আমরা ইরেজার টুল নেওয়ার পর আমরা এখানে আমাদের ব্রাশ টুলসে এসে একটি নির্ধারিত পয়েন্ট সিলেক্ট করব এরপর আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবো এবং স্পেস দিয়ে মূলত আমরা মুভ করতে পারবো হ্যান্ড টুল এবার যে অংশটুকু আমরা রাখতে চাচ্ছি না সেই অংশটুকু আমরা এভাবে ডিলিট করবো সবচেয়ে ভালো হয় ব্রাশ টুলসে প্রথমত আমরা সলিড কালার নেব তাতে করে আমাদের মুছতে একটু সহজ হবে আমরা আমাদের ব্রাশ টুলসের এর পয়েন্ট নাইন সিলেক্ট করেছি এবার ধীরে ধীরে আমরা যে অংশগুলো রাখবো না সেই অংশগুলো আমরা মুছে ফেলবো এভাবে আমরা যেহেতু জুম করেছি তাই স্পেস ধরে চেপে ধরে আমরা এভাবে মাঝে মাঝে মুভ করে নিতে পারবো স্পেস ধরে এভাবে আমাদের শেপ তৈরি হয়ে যাওয়ার পর একটি পর্যায়ে রাখব এবার আমরা মুভ টুল সিলেক্ট করে রাখবো এবং ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টে যাব অ্যাডজাস্টমেন্টে এসে মূলত আমরা কার্ভ সিলেক্ট করব এবং একে হোয়াইট করে দেব এভাবে ওকে প্রেস করব ওকে প্রেস করার পর আবারও ইমেজে আসব ইমেজে এসে আমরা অ্যাডজাস্টমেন্টে কালার ব্যালেন্সে আসবো এবং কালার ব্যালেন্স থেকে সায়নের পরিমাণ বাড়িয়ে দেব এবং মেজেন্ডাতে গ্রিন বাড়িয়ে দেব এবং ব্লু হানড্রেড পারসেন্ট করে দেব এভাবে করে খুব সহজেই আমরা আমাদের যেই ক্যাট আই ইফেক্ট তা তৈরি করতে পারি এবং আমরা কন্ট্রোল টি দিয়ে এটিকে রিসাইজ করে নিলাম এবং আমরা যদি দেখি এভাবে করে আমরা আমাদের ক্যাটাই যে ইফেক্টটি রয়েছে তা তৈরি করতে পারি খুব সহজেই